নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে এসেছি আজ বানাবো লর্ড চমচম এই লর্ড চমচম কিন্তু আমরা দোকানে কিনে খেয়ে থাকি কিন্তু এটাই আমি আজকে বাড়িতে বানাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে দোকানের থেকে কোনো অংশে কম হয় না এতটাই টেস্টি হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই লর্ড চমচমের রেসিপি প্রথমেই দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে নর্মাল প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন এক লিটার দুধ আমি নিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধ ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ফুটানোর দরকার নেই এবার এক থেকে দু মিনিট এইভাবে দুধটা রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব বেশি কিন্তু দুধটা নাড়াচাড়া করবার দরকার নেই এইভাবেই কিছুক্ষণ রেখে দিলে দেখবেন দুধটা আস্তে আস্তে কেটে ছানায় পরিণত হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধ কেটে ছানা হয়ে যাচ্ছে এইভাবে পুরো দুধটাই আস্তে আস্তে কেটে যাবে দেখুন ছানা একদম রেডি হয়ে গেছে এবার ছানার থেকে জলটা আলাদা করে নিতে হবে একটা স্টেনারের ওপরে একটা সুতির পরিষ্কার কাপড় রেখে দিয়েছি এবার এর মধ্যেই আমি ছানার জলটা ছেঁকে নেব সম্পূর্ণ ছানাটাই জল সমেত এর মধ্যে দিয়ে দিলাম এই জলটা কিন্তু ফেলে দেবেন না এই জলটা দিয়ে আটা মাখতে পারেন ডাল রান্না করতে পারেন বা বিভিন্ন রকম তরকারিতেও কিন্তু এই জলটা ব্যবহার করতে পারেন এবার যে ছানাটা ছেঁকে নিয়েছে ওটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে না হলে মিষ্টির থেকে কিন্তু ভিনিগারের একটা গন্ধ বেরোবে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু দিয়েও কাটতে পারেন লেবু দিয়ে কাটলেও কিন্তু ভালো করে একটু ধুয়ে নেবেন টক গন্ধটা যেন না থাকে বেশ কিছুটা জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চেপে জলটা বার করে দেব ছানার মধ্যে যে জলটা রয়েছে খুব বেশি চেপে জল বার করবেন না তাহলে কিন্তু আবার ছানার যে তেল ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে তখন কিন্তু আর মিষ্টি ভালো তৈরি হবে না আপনারা চাইলে ছানাটা এইভাবে ঝুলিয়েও রেখে দিতে পারেন আধ ঘন্টা তাহলে কিন্তু ছানার থেকে এক্সট্রা জলটা ঝরে যাবে দেখুন ছানার জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার হাতের তালুর সাহায্যে ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে মিনিট পাঁচেক মেখে নিলেই হবে তার থেকে বেশি মাখবার দরকার নেই এইভাবে করলে ছানাটা কিন্তু খুব ভালো মতো মাখা হয়ে যাবে দেখুন ছানা খুব ভালো মতো মেখে নিয়েছি এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে করে দেখবেন মিষ্টি কিন্তু ভীষণই ভালো হয় শক্ত হওয়ার কোনো ভয় থাকবেন না একবার করে দেখতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিয়েছি একটা ডোয়ের শেপ নিয়ে নিয়েছে একদম স্মুথ ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি লট চমচমগুলো বানিয়ে নেব তার আগে কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি চিনি দিয়েছি সেই কাপ মেপে এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনির জন্য চার কাপ জল দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার শিরাটা তৈরি হতে থাক ততক্ষণে আমি চমচমগুলো তৈরি করে নিই প্রথমে আমি ছোট ছোট লুচির মতো লেচি তৈরি করে নিচ্ছি এক মাপের করে নিচ্ছি আপনারা ছোটো বড়ো যেরকম খুশি করতে পারেন আমি মিডিয়াম সাইজের করছি দেখুন এক লিটার দুধের ছানা থেকে আমার দশটা চমচম হয়েছে এবার এগুলোকে হাতের মধ্যে নিয়ে প্রথমে রসগোল্লার মতো গোল করে নেব তারপরে একটু লম্বা শেপ দিয়ে নেব অনেকটা কোলবালিশের মতো দেখতে হয় দেখবেন দেখুন প্রথম চমচমটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা একটা প্লেটে রেখে দিচ্ছি আরও একটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজ বানানো দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে প্রথমে একটু রসগোল্লার মতো গোল পাকিয়ে নিয়ে তারপরে একটু লম্বা করে দিলেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি এদিকে দেখুন চিনির শিরাটাও ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ দুধ দুধ দিলে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু ওপরে ভেসে উঠবে এবং সেটা ফেলে দেওয়া যাবে এই নোংরাটা থাকলে মিষ্টির সাথে মিশে যাবে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না খেতে সম্পূর্ণ নোংরাটা আমি ছান্তার সাহায্যে ফেলে দিচ্ছি আর এই রসটা কিন্তু কোনো রকম এক তার বা দুই তার বা চটচটে রকমই হবে না নর্মাল চিনিটা গলে গেলেই হয়ে যাবে এদিকে দেখুন আমার চমচমগুলো রেডি হয়ে গেছে চিনির রসটা বেশ ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে তৈরি করে রাখা চমচমগুলো দিয়ে দেব। একটু আস্তে আস্তে দিয়ে দেব রসগোল্লার রস যেমন পাতলা হয় এই চমচমের রসটাও কিন্তু ওরকম পাতলা হবে যদি মনে হয় আপনার যে চমচমটা হতে হতে রসটা একটু ঘন হয়ে গেছে বা কমে গেছে আর একটু দরকার তাহলে ফুটন্ত গরম জল দিয়ে দেবেন কখনোই কিন্তু ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা না দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও পনেরো মিনিট আমি ফুটিয়ে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু দেখুন ছানতার সাহায্যে এরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে চমচমে সব দিকটা ঠিকঠাক মতো রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম মোট আমি কুড়ি মিনিট মতো চমচমগুলোকে সেদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি রসের মধ্যে দেখুন চমচমের গায়ে কিন্তু এরকম একটা জালের মতো হয়ে গেছে চমচমগুলো কিন্তু এরকমই হয় একটু গায়ে জালের মতনই হয় আমার চমচমগুলো কিন্তু রসে ফোটানো হয়ে গেছে আর ফোটানোর দরকার নেই এবার এই চমচমগুলো আমি রস থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো রসের মধ্যে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু মিষ্টিগুলো আবার শক্ত হয়ে যাবে রস থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে সব কটা মিষ্টি আমি দেখুন তুলে নিয়েছি একটা অন্য পাত্রে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে আমি আরও একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম নর্মাল প্যাকেট দুধ এবার এই দুধটা ভালো করে হাই ফ্লেমে গ্যাসটা রেখে ফুটিয়ে নিতে হবে দুধটা দেখুন একটু গরম হয়ে গেছে এবার এই গরম দুধ কিছুটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি যে দুধটা তুলে নিয়েছি সেই দুধের মধ্যে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন এমনি দুধটা ফুটিয়ে নিতে হ পারেন ভালো করে দেখুন গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি এদিকে দেখুন দুধটাও কিন্তু আমার ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে দিয়ে এবার দুধটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে আপনারা এখানে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা ভীষণই ভালো হবে আর ফুল ক্রিম দুধ নিলে কিন্তু এই গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আরও কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে দেখুন দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি প্রায় অর্ধেক হয়ে গেছে দুধটা ফুটে এদিকে চমচমগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই চমচমগুলো একটু চেপে চেপে রস বার করে দেব। চমচম থেকে রস না বার করে দিলে দুধের মধ্যে যখন ফোটাবো তখন কিন্তু দুধটা ভেতরে ঢুকতে পারবে না তখন আর এই মিষ্টিটা কিন্তু অতটা ভালো লাগবে না খেতে দেখুন সবকটা কটা চমচমই রস চেপে বার করে দিয়েছি দেখুন অনেকটাই রস বেরিয়েছে এবার দুধটাও বেশ ঘন হয়ে গেছে এই ঘন দুধের মধ্যে চমচমগুলো এবার দিয়ে দেব চমচমগুলো দেখুন যেরকম সাইজে বানিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা ভীষণই ভালো হয় যদি দুধের মধ্যে না ফুটিয়ে ওপর থেকে দুধটা ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটার ভেতরে দুধ ঢোকে না আর মিষ্টিটা ঠিক ভালো মতো স্বাদও হয় না দেখুন মিনিট পাচেক লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিষ্টিগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে দেখুন থালার মধ্যে মিষ্টিগুলোকে সাজিয়ে দিয়েছি উপর থেকে একটু দুধও দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু খেতে দারুণ লাগে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর লট চমচম যখন আমরা দোকানে কিনে খাই দেখবেন ওপর থেকে কিন্তু খোয়া ক্ষীর দেওয়া থাকে আর খোয়া ক্ষীরটা দেওয়া থাকে বলে কিন্তু মিষ্টিটা দেখতেও ভীষণ ভালো লাগে আর এই খোয়া ক্ষীরটা আমার বাড়িতে তৈরি করা আমার চ্যানেলে কিন্তু খোয়া ক্ষীরের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন আমার লট চমচম একদম রেডি সার্ভ করার জন্য এবার আমি আপনাদের একটু মিষ্টিটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন খুব সহজে কিন্তু কেটে গেল আর কয়েকদিন বাদেই রাখি পূর্ণিমা সেদিন কিন্তু আপনারা বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন বা যে কোনো দিন বানাতে পারেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন মিষ্টিটার ভেতর পর্যন্ত কিন্তু দুধটা ঢুকেছে খুব সহজে বাড়িতেই কিন্তু এই মিষ্টিটা আমরা বানিয়ে নিতে পারি দোকানের মতো লট চমচম আমার আজকের এই লট চমচমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে